এই দুনিয়ার মোহে পড়ে আমরা ধন সম্পদের প্রতিযোগিতায় মেতে উঠেছি, ভুলে গিয়েছি আখিরাতের জীবনের কথা। এই প্রতিযোগিতায় নামতে গিয়ে হালাল হারামেও তোয়াক্কা করি না, যা স্পষ্ট আল্লাহ তাআলার অবাধ্যতা। তবে এই প্রতিযোগিতা আল্লাহ তাআলার অবাধ্যতা হলেও কিছু কাজে স্বয়ং আল্লাহ তাআলা প্রতিযোগিতা করতে বলেছেন। কি সেই কাজ, সেটাই জানাবো আজকের ভিডিওতে ইনশাআল্লাহ। প্রথমে প্রিয় নবীজির একটি হাদিস দিয়ে শুরু করা যাক। আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সাহাবী তাকে বললেন, হে আল্লাহর রাসূল, বিত্তবান লোকেরা পূর্ণ সওয়াবের কাজে এগিয়ে গেছে। আমরা নামাজ যেভাবে পড়ি, তারাও আমাদের মতো নামাজ পড়ে। আমরা রোজা রাখি, তারাও আমাদের মতো রোজা রাখে। তারা প্রয়োজনের অতিরিক্ত মাল সদকা করে। তিনি বলেন, আল্লাহ কি তোমাদের জন্য এমন জিনিস দান করেননি যে সদকা দিতে পারো? নিশ্চয়ই সব তাসবিহ সুবহানাল্লাহ সদকা, সব তাকবীর আল্লাহু আকবার সদকা, সব তাহমিদ আলহামদুলিল্লাহ সদকা, সব তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ সদকা। প্রতিটি ভালো কাজের আদেশ ও উপদেশ দেওয়া এবং মন্দ কাজ নিষেধ করা ও বাধা দেওয়া সদকা। এমনকি তোমাদের শরীরের অংশে অংশে সদকা রয়েছে, অর্থাৎ তোমাদের প্রত্যেকের স্ত্রীর সঙ্গে সহবাস করাও সদকা। তারা বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে কেউ কাম প্রবৃত্তি চরিতার্থ করবে আর এতেও কি তার সওয়াব হবে? তিনি বললেন, তোমরা বলো দেখি, যদি সে হারাম পদ্ধতিতে তা করত তাহলে কি সে গুনাহগার হতো না? অনুরূপভাবে যখন কেউ বৈধভাবে সে কাজ করবে, সে তার জন্য প্রতিফল ও সওয়াব পাবে। সহিহ মুসলিম হাদিস 2376। এই হাদিস দ্বারা প্রমাণ হয় যে যে কাজ অবৈধ, সেটা কেউ যদি ঘুরিয়ে আল্লাহ তাআলার হুকুম মতো করে তাহলে সে সওয়াবের অধিকারী হবে। যেমন বিয়ের আগে প্রেম বা কারোর সাথে শারীরিক সম্পর্ক হারাম, তবে কেউ যদি বিয়ের পর শারীরিক সম্পর্ক করে সেটা সওয়াবের কাজ। আল্লাহ তাআলা যে কাজে প্রতিযোগিতা করতে বলেছেন। সাহাবায়ে কেরামদের সৎ কাজের আগ্রহ ছিল অত্যন্ত প্রবল, তাদের প্রতিযোগিতা ছিল নেক কাজগুলোয়। যেমন এই হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলাও পুণ্যের কাজে প্রতিযোগিতা করার নির্দেশ দিয়েছেন। এরশাদ হয়েছে, এ বিষয়ে প্রতিযোগীরা প্রতিযোগিতা করুক। সূরা মুতাফফিফিন আয়াত 26। এ বিষয়ে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা নেক কাজে প্রতিযোগিতা করতেন এবং সেই কাজে অংশগ্রহণের মাধ্যমে একে অপরের উপর আনন্দিত হতেন এবং একে অপরকে অনুপ্রাণিত করতেন, এটিও এক প্রকারের প্রতিযোগিতা। পুণ্যের কাজে প্রতিযোগিতা করে যারা এগিয়ে যাবে, আল্লাহ তাদের পুরস্কারের ঘোষণা দিয়ে বলেন, তোমরা অগ্রণী হও তোমাদের প্রতিপালকের ক্ষমা ও সে জান্নাত লাভের প্রয়াসে, যা প্রশস্ততায় আকাশ ও জমিনের মতো। সূরা হাদিদ আয়াত 21। ভালো কাজের প্রতি সাহাবাদের আগ্রহ ও প্রতিযোগিতা। এক, অসামর্থ্যের জন্য ব্যথিত হওয়া। এই হাদিসে যেমন এসেছে, দরিদ্ররা দুঃখিত হলো যে অনেক নেক কাজ করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না, অথচ তাদের মধ্যে অন্যরা সেগুলো করতে সক্ষম ছিল। দুই, দুশ্চিন্তা। অস্ত্র জোগাড়ের সামর্থ্য না হওয়ায় যুদ্ধে যেতে না পারলে দুশ্চিন্তাগ্রস্ত হতো তারা। আল্লাহ তাআলা বলেন, তাদেরও কোনো অপরাধ নেই। যারা আপনার কাছে বাহনের জন্য এলে আপনি বলেছিলেন, তোমাদের জন্য কোনো বাহন আমি পাচ্ছি না, তারা অর্থ ব্যয়ে অসমর্থজনিত দুঃখে অশ্রুবিগড়িত চোখে ফিরে যায়। সূরা তাওবা আয়াত 92। তিন, নেক কাজ ছুটে গেলে দুঃখ প্রকাশ করা। যখন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এ হাদিস পৌঁছল যে ব্যক্তি জানাজায় উপস্থিত হয়ে নামাজ পড়া পর্যন্ত থাকে তার জন্য এক কিরাত সওয়াব, যে ব্যক্তি জানাজায় উপস্থিত হলো এবং দাফন করা পর্যন্ত উপস্থিত থাকলো তার জন্য দুই কিরাত সওয়াব। তিনি বলেন, আমরা কয়েক কিরাত পর্যন্ত অগ্রসর হতাম। সহিহ মুসলিম হাদিস 2232। ভালো কাজে অগ্রসর হওয়া ইমানের দাবি, কারণ ভালো কাজ একদিকে ইমান তাজা রাখে, অন্যদিকে নিজের কাছেও রাখে পবিত্র। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা তোমাদের প্রভুর ক্ষমার দিকে অগ্রসর হও এবং জান্নাতের দিকে, যার প্রশস্ততা আসমান ও জমিনের সমান। সূরা হাদিদ আয়াত 21। ভালো কাজে প্রতিযোগিতাকারীদের প্রশংসায় কোরআনে এরশাদ হয়েছে, তারাই দ্রুত সম্পাদন করে কল্যাণকর কাজ এবং তারা তাতে অগ্রগামী হয়। সূরা মুমিনুন আয়াত 28।
দীর্ঘ এই আলোচনা থেকে বোঝা গেল যে দুনিয়াতে প্রাচুর্যের প্রতিযোগিতা মানুষকে ধীরে ধীরে অন্ধকারের দিকে নিয়ে যায়, তবে ভালো কাজের প্রতিযোগিতা মানুষকে ক্রমাগত আলোর পথের দিশা দেখায়। তাই মহান আল্লাহ তাআলা দুনিয়াতে ভালো কাজে প্রতিযোগিতা করতে বলেছেন। আল্লাহ তাআলা আমাদের ধন সম্পদের প্রতিযোগিতা না করে ভালো কাজের প্রতিযোগিতা করার তৌফিক দান করুক। আমিন। আল্লাহ হাফেজ।